ان الحمد لله والصلاه والسلام على رسول الله আমরা কালকে শাহাদার শর্ত নিয়ে আলোচনা করতেছিলাম শাহাদার শর্ত প্রথম শর্ত যে শুধু আমরা আলোচনা করছি বাকিগুলো আজ করব মানে এক যে কটা টপিক দেন ইনশাআল্লাহ কালকে আমার বক্তব্যে আমি একটা ভুল কথা বলছি ভুল কথা বলতে স্লিপ অফ টাং এটা আমি এক পর্যায়ে বলছি মক্কার মুনাফিকের এটা মদিনার মুনাফিক হবে মক্কার মুনাফিক মক্কায় আসলে মুনাফিক ছিল না মানুষ যখন নিঃস্ব থাকে অত্যাচারিত থাকে বা সহায় সম্বলহীন থাকে তখন তার কাছ থেকে মানুষের অন্য মানুষরা প্রাপ্তির আশা করে আর প্রাপ্তির আশা করে না দেখে একদম নিকটজন যারা অথবা যারা সত্যিই কাছের মানুষ তারাই শুধু আশেপাশে থাকে দুস্থ মানুষের অত্যাচারিত মানুষের দুর্বল মানুষের প্রাপ্তির আশা থাকে না বলে যারা মুনাফিক বা যারা মুখে একটা ভিতরে একটা থাকে সেরকম মানুষ তাদের কাছে ভিড়ে না যখনই প্রাপ্তির আশা হয় প্রাপ্তির সম্ভাবনা দেখা দেয় তখনই তাদের কোনো মানুষ অথবা জনসমষ্টির আশেপাশে মুনাফিকরা ভিড় করে স্বার্থান্বেষীরা ভিড় করে এটা আমরা এমনি জীবনেও দেখি যে যখন কোনো একটা পার্টি পাওয়ারে যায় আমাদের দেশে বা এলসওয়ের তখন দেখা যায় যে নতুন নতুন অনেক তাদের শরীর জোটে তাদের অনেক ফলোয়ার জোটে বা অনেক মানুষ এসে ধর্ণা দেয় আশপাশে গুড়গুড় করতে থাকে কিছু পাওয়ার আশায় প্রাপ্তির আশায় সো মক্কায় মুসলিমদের এরকম কোনো অবস্থা ছিল না বা এরকম কোনো কিছু দেওয়ার ছিল না আমাদের মদিনায় যখন আসলেন তখন তারা যেহেতু এক ধরনের শাসন রাষ্ট্রযন্ত্র বা শাসন কর্তা হইলেন এখানে মুসলিমরা তখন তাদের হাতে দেওয়ার ব্যাপার ছিল অথবা তাদেরকে ভয় করার ব্যাপার ছিল বা তাদের কাছে ফেভার চাওয়ার ফেভার বা তাদের চোখে ফেভারেবল হওয়ার ফেভারেবল ই পাওয়ার তাদের কাছে ফেভারেবল ট্রিটমেন্ট পাওয়ার দরকার ছিল তখন মুনাফিকরা এসে ভিড় করছে তাদের চারিদিকে সুতরাং মক্কায় মুনাফিকের কথাটা আমার মধ্যে মুখ ফসকে মক্কার কথাটা বের হয়েছিল ওটা মদিনা হবে মদিনায় মুসলিমদের মাঝে মুসলিমদের সাথে মুনাফিকদের উঠা বসা ছিল মুসলিমরা মোটামুটিভাবে জানতেন তারা কারা কিন্তু ওই যে ভেতরের ব্যাপার এটা একটা উসুল বা একটা মূলনীতি ইসলামের যে আপনি কেউ যখন মুখে বলতেছে যে সে বিশ্বাস করে আপনি তার ভিতর দিক করে দেখবেন না যে আসলে কতটুকু করে বা না করে রাসূল হাসানকে জানানো হয়েছে কারা মুনাফিক এবং তিনি একজন সাহাবিকে জানায় গেছিলেন কারা মুনাফিক তা সত্ত্বেও কিন্তু তাদের কেউ মসজিদে আসতে বারণ করে নাই বা বলে নাই যে তোমরা এখানে বাইর হয়ে যাও তোমরা তো মুনাফিক কিছু বলো না যাই হোক সেটা বিশেষ মানে অন্য ব্যাপার সেটা বিসাইড দ্য পয়েন্ট আজকে আজকের কোনো ইয়ে না ব্যাপার না সেটা আমরা অন্য সময় আলাপ করবো ইনশাল্লাহ এছাড়া আজকে আমরা দ্বিতীয় পয়েন্টটাতে যাব আর একটি কথা বলে রাখি যে আপনাদের কারো কারো জন্য কিছু কিছু টার্ম নতুন মনে হতে পারে এটা আপনারা জেনে নেবেন অথবা আমাকেও জিজ্ঞেস করতে পারেন বা আপনাদের আশেপাশে যারা আসেন যারা স্পর্শ করেন তাদের জিজ্ঞেস করতে পারেন এটা এই সময় আমাদেরও গেছে যে আমরা একটা হালাকা বা একটা টার্স অথবা একটা লেকচার শুনতেছি একটা টার্ম বুঝলাম না একটা ইসলামী শব্দই বুঝলাম না খুব খুব কমন শব্দ অনেকে অনেক সময় বোঝেন না বুঝে পুরোটা লেকচার শেষ হওয়ার পরে হয়তো বলতেছে যে আচ্ছা এটা কী বললেন তখন দেখা গেলো যে তার সমস্ত এতক্ষণ সময় ধরে তার অরিয়েন্টেশনটি ঠিক হয় নি যেভাবে সে ভাবতেছে যেভাবে সে জিনিসগুলো চিন্তা করতেছে সেটা ঠিক হয় নি তো আমরা চেষ্টা করবো টাইম টু টাইম নতুন শব্দ আসলে সেটাই করে দিতে এই শব্দগুলো সবাই জানার কথা যারা এই শুনতেছেন তবুও কালকে বা আগেও আমি বেশ কয়েকবার একটা শব্দ উচ্চারণ করছি ইলা এটা নিশ্চয়ই সবাই জানে ডেইটি বলতে যেটা বোঝায় আমরা যাকে যার ইবাদত করা হয় মাহবুব বা এই ধরনের সেন্স আসে আজকে আমরা দ্বিতীয় শর্তটা পড়ি ইসের শাহাদার দ্বিতীয় শর্ত হচ্ছে যে শাহাদার বিষয়বস্তু অর্থাৎ এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো এটা আমরা সাক্ষ্য দিচ্ছি বা দেই এটা বিষয়বস্তু সম্বন্ধে অ্যাবসলুটলি শিওর হইতে হবে যদি এটা আপনার আপনি যদি কোনো রিওয়ার্ড চান বা এটার বিনিময়ে আপনি জান্নাত চান ওই পর্যায়ের বিশ্বাস আপনার থাকতে হবে এবং অ্যাবসলুটলি শিওর হইতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না আপনার ভিতরে সন্দেহটা হচ্ছে ইয়াকিনের উল্টা ব্যাপার তাহলে আপনার ইয়াকিন থাকতে হবে এটা আমরা বলতেছি সেকেন্ড শর্তটা আর ইসলামে যেসব ব্যাপার নিশ্চিত অথবা বিশ্বাসের ব্যাপার যেগুলো আমরা আগেই বলছি যে
আকিদা বলতে আমরা কি বোঝাই, সেট অফ বিলিফস যেটাকে বলে। আমরা ইনশাআল্লাহ আকিদা নিয়ে, আকিদা নিয়ে বা সেট অফ বিলিফস নিয়ে পরে পর্যায়ক্রমিকভাবে অন্য কথা বলবো বা অন্য আলোচনা করবো। কিন্তু তারপরেও যেসব ব্যাপার আকিদা পয়েন্ট বা বিশ্বাস সেট অফ বিলিফসের দিকে যা পড়ে সেগুলো নিয়ে কোনো রকমের সন্দেহ পোষণ করার নামই হচ্ছে কুফর। কুফর কথাটা হচ্ছে যে যা ইসলাম থেকে আপনাকে বের করে দিবে, অথবা যা যা করলে আপনি আর মুসলিম থাকবেন না, সাধারণভাবে কুফর বলতে এটাই বোঝানো হয়। এটা কেউ যদি অজ্ঞতাবশত হয়তো অনেক সময় কোনো একটা ব্যাপারে সে না জানতে পারে বা সে না জানতে পারে যে এই জিনিসটা কোরআন এবং সুন্নাহ জিনিস বা এই জিনিসটা কোরআন এবং সুন্নায় আছে। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের দেশের অনেক মানুষ তাবিজ পড়ে, এখন সে জানে না যে তাবিজ পড়াটা শেফ বা তার তাবিজ পড়াটা কুফর বা দুইটাই হতে পারে, বা এটা ইমান বিনষ্টকারী বিষয় অথবা এটা এটাতে বিশ্বাস করলে কারো ইমান চলে যাবে, এই জিনিসটি সে জানে। এটা হচ্ছে অজ্ঞতাবশত কোনো একটা বিষয়ে তার সে নিশ্চিত না, সে জানে না যে এটা কোরআন সুন্নাহ বিষয়, এটা হচ্ছে ব্যতিক্রম। কিন্তু যদি কেউ জানে যে কোরআনে বা সুন্নায় বলা হয়েছে বা একটা জিনিস নিষেধ করা হয়েছে, তথাপি যদি সে অথবা একটা জিনিস নিশ্চিত করা হয়েছে যে আখেরাতের কথাই বলি, জান্নাত জাহান্নাম আখেরাত কবরের আজাব এরকম যে জিনিসগুলো আছে কোরআন এবং সুন্নায় আসছে, এগুলো যদি সে জানে যে এগুলো কোরআন এবং সুন্নায় আসে এবং তথাপি যদি সে যদি সে সন্দেহ পোষণ করে, তবে সে আর মানে ইসলাম থেকে বের হয়ে যাবে বা সে কুফর করবে। তখন কুফর কথাটা তো আমরা অনেকে রাফলি জানি, যেটা একটু আগে বলতেছিলাম যে আমরা কিছু টার্ম বা কিছু শব্দ, কিছু কিছু প্রতিশব্দ অথবা কিছু শব্দ বা কিছু পরিভাষা অনেক সময় আমাদেরকে আমাদের কী করার দরকার আছে, মানে পরিষ্কার করে নেওয়ার দরকার আছে, বিশেষ করে যারা নতুন বা নতুন শিখছে। কুফর যেমন আরবি ভাষার একটা রীতি বলতে পারেন আপনি, যে অথবা একটা খুব মজার ব্যাপার হচ্ছে যে অনেক শব্দ বা বহু শব্দের পেছনে একটা গল্প থাকে। দেখা যাবে যে আপনি আমি যেভাবে শব্দটা জানি, যে সেন্সে জানি বা যে অর্থে জানি, আসল অর্থটা এটা ছিল, আসল অর্থটা অন্য কিছু ছিল। কিন্তু যেমন আমরা আকিদা আগেই বললাম, আকিদা শব্দটা কোথা থেকে আসছে আমরা একদম বলতেছিলাম, আখ থেকে আসছে, উগদাতুন থেকে আসছে। আখ মানে হচ্ছে গাঁট ছড়া বাঁধা, বিয়ের সময় যে একজন ছেলের সাথে একজন মেয়ের যে বিয়ে হয় সেটার মেন জিনিসটাকে আমরা আখ বলি। তো সেখান থেকে আসা আসল জিনিসটা, অথচ সেটা বদ্ধমূল ধারণা বা বিশ্বাস শেষ পর্যন্ত আমরা দেখেছি যে আকিদার মানে হচ্ছে বদ্ধমূল ধারণা বা বিশ্বাস যেটা সেটা। একইভাবে কুফর শব্দটা আসছে কাফারা থেকে, কাফারা হচ্ছে একজন কৃষক যখন বীজ বপন করে তখন বীজটা মাটিতে পুঁতে ওই বীজটাকে মাটি দিয়ে ঢেকে দেয়, অর্থাৎ সে ওই বীজটাকে লুকায়, এইটা হচ্ছে কাফারা শব্দটার শব্দগত অর্থ বা দৃষ্টিনিগত অর্থ। এখান থেকে কাফারা যখন ইসলামী পরিভাষা ব্যবহার হয় তখন এটার মিনিং দাঁড়ায় যে সে সত্য গোপন করছে, সে অবিশ্বাস করছে, সে আল্লাহ অবিশ্বাস করছে, পৃথিবীর সবচেয়ে বড় সত্যকে সে লুকাইছে অথবা অস্বীকার করছে, এই সেন্সটা আসে কাফারা থেকে। এবং যে কাফারা যা করলে কাফারা হয় সেটাকে কুফর বলা হয় এবং যে করে তাকে কাফির বলা হয়। সো এইভাবে একটা থেকে আসে শব্দটা কুফর। যখন আমরা বলবো স্বাভাবিকভাবে আমরা বুঝবো যে কুফর বলতে আমরা বোঝাচ্ছি যা করলে কেউ ইসলাম থেকে বের হয়ে যায় বা ইসলামে আর মুসলিম থাকে না বা ইসলামের বা ইমানের অপোজিট জিনিসটা কুফর। কিন্তু এখানে একটা কথা আছে, কুফর কিন্তু আবার দুই ধরনের হয়, এটা আমরা মনে রাখবো। এবং যখন আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা কোনো মানুষকে কাফের বলবো না, আমাদের সেটা ডিউটি না, আমাদের সেটা কাজ না, আমরা কাউকে কাফের ব্র্যান্ড করবো না বা কাউকে কাফের ডাকবো না, কাউকে কাফের প্রতীয়মান করবো না বা তাকে তার উপর লেবেল লাগাবো না যে সে কাফের, এটা আমাদের কাজ না, প্রথম কথা সেটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে কুফরের ভিতরে আবার দুই ধরনের কুফর আছে, বড় কুফর এবং ছোট কুফর। বড় কুফর হইল কুফর আকবর বলি আমরা, বড় কুফর যেটা সেটা করলে জ্ঞানত যদি কেউ করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে বা ই করলে বুঝে যদি করে। আর ছোট কুফর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইসলাম থেকে বের হবে না, বাট এটা অনেক বড় একটা অপরাধ বা বড় একটা পাপ। একটা উদাহরণ দিচ্ছি আমি, যেমন একজন মুসলিমকে হত্যা করা, এটা কিন্তু ছোট কুফর, হাদিসে আসে, আবার পরে আলোচনা করবো এটা নিয়ে, আর অনেক সময় আছে বা অনেক ই আছে মানে পরিসর আছে এটা আলোচনা করার।
আরেকটা হচ্ছে যে আপনার কারো লিনিয়েজ নিয়ে গালিগালাজ করা, অনেকে বলে ছোট লোকের বাচ্চা, তো এর বংশ ছোট লোকের বংশ, মুসলিম একজন মুসলিম আরেকজন মুসলিমকে কিছুতে এটা বলবে না, এগুলো হচ্ছে ছোট কুফর। এগুলো করলে কেউ কাফির হয়ে যায় না সত্যি, কিন্তু সে খুব গর্হিত একটা পাপ করে এবং কবিরা গুনার উপরে, ছোট কুফরটা হচ্ছে কবিরা গুনার চেয়ে গর্হিতই। অবশ্যই তওবা করতে হবে, অবশ্যই যদি কারোর প্রতি আপনি ই করেন তার কাছে মাফ চাইতে হবে, মানে যদি মানুষের হকের ব্যাপার হয়, যেমন হত্যা করা যেটা বললাম, এটাকে এটা এটার এক্সপায়েশন কী, এটার থেকে মুক্তি পাওয়ার উপায় কী, যে এত বড় পাপ সেটা হচ্ছে যে এটা মানে তওবা তো করবেনই, আর যাকে হত্যা করছে বা কেউ করছে তার ফ্যামিলির কাছ থেকে তাকে দাবি ছুটায় নিতে হবে, সেটা তারা যদি টাকা পয়সার বিনিময়ে সেটেল করে তাহলে ফাইন, আর না হলে প্রাণের বদলে প্রাণ, অর্থাৎ তার ইসলামী সমাজে তার মৃত্যুদণ্ড হবে। তো এই আর কি, যাই হোক, আমরা আজকের বিষয় সেটা না, তবু কথাটা যেহেতু আসলো কুফর, এই জন্য আমি বললাম, একটু বলে নিলাম যে তবে কুফরের অজুহাত থাকতে পারে কখনো, এই যে বললাম অজ্ঞতা, যেটা আমাদের দেশে একজন আলিম আছেন, আলেম মানে প্রচলিত ধারায় শিক্ষিত আলেম, তিনি বড় বড় কিতাব লিখছেন, তো ওনার কিতাবে একদম স্পষ্ট শিরকের কথা আছে, একদম স্পষ্ট শিরকের কথা। উনি হজে গেছেন এবং রাসুল সাল্লাহ সাল্লামের কাছে উনি চাচ্ছেন, দোয়া করতেছেন, প্রার্থনা করতেছেন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে যে তাকে যেন উনি প্রাণ করেন বা তাকে যেন বাঁচান, তাকে যেন রক্ষা করেন, এরকম তাছাড়া তার কোনো গতি নেই। রাসুল সাল্লামের কাছে চাচ্ছেন, হজে গিয়ে তার কবরের কাছে গিয়ে চাচ্ছেন, এবং সেই কথা তিনি বইতে লিখে গেছেন। এখন এই জিনিসটা যেমন, এটা শিরক এবং কুফর বা দুইটাই, মানে এটা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কথা বা মুশরিক হিসাবে ই হওয়ার কথা, এইভাবে যদি কেউ কারো ধ্যান ধারণা থাকে যে আল্লাহ রসুল সাল্লামের কাছে চাওয়া যায়, মৃত আল্লাহ রসুল সাল্লামের কাছে এবং উনি দিতে পারেন কিছু, এই ধারণাগুলা খুব খুব গর্হিত পাপ ইসলামে এবং ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো পাপ। বাট আমরা যখন একটা ইসে আপনার একটা হালাকায় বা একটা দিনের মজলিসে আমরা যখন একজন বড় আলেমকে, আমাদের একজন আলেমকে যখন জিজ্ঞেস করছি আহলে সুন্নাহ জামার ই যিনি ফলোয়ার যিনি বা আহলে সুন্নাহ জামার আকীদা মানহাজ যার আছে, তাকে যখন জিজ্ঞেস করছি যে এই লোক কি মুসলিম আছে আর এই লোক কি আমরা মুসলিম জ্ঞান করবো, তখন উনি বলছেন হ্যাঁ মুসলিম জ্ঞান করবো যতক্ষণ পর্যন্ত তার উপরে হুজ্জত কায়েম করা হয় না, অর্থাৎ তাকে দেখে বসায় দলিলগুলো বুঝায় যে কোরআন সুন্নার দলিল অনুযায়ী এই কথাটা বিশ্বাস করা যাবে না, এই কথাটা মনে করা যাবে না, এই কথাটা বড় কুফর বা বড় শেদ, এই ধরনের কনভিন্স তাকে করার চেষ্টা করার পরেও যদি ইনসিস্টিংলি সেই ভদ্রলোক বলতেন যে না আমি যেটা বলছি ওটা ঠিক আছে, তখন তিনি ওই পর্যায়ের একটা গর্হিত ই করবেন, যেটা ইসলাম থেকে বের হয়ে যাবেন বা তাকে মুসলিম জ্ঞান করা যাবে। যাই হোক, এগুলো আমাদের কাজ না, এগুলো আমাদের কাজ না বা আমাদের তেমন একটা কনসার্ন না, আমরা পরে আরও আলোচনা করবো এসব নিয়ে। আমরা সেকেন্ড পয়েন্টটা আবার ফিরে আসি, যে সন্দেহ থাকবে না কোনো, তো একবার ইমান আনার পরে, একবার শাহাদা উচ্চারণ করার পরে অথবা একবার মানে মুসলিম হওয়ার পরে আর সন্দেহ থাকবে না। এই জন্য আমরা বলি সবসময় যে মনের প্রশ্নগুলো আমরা যেন আগেই আনসার পাওয়ার চেষ্টা করি, তারপরে যেন আমরা আর কোনো সন্দেহে মানে দোদুল্যমান না হই আর কি, মানে এটা মানে আসলে ইমানের ভিতরেই পড়ে না, যদি সকালে মনে করে যে এটা সে নিশ্চিত আল্লাহ আছে, বিকালে মনে করে যে আল্লাহ নেই, কথা বলছে, মানে এই ধরনের একজন মুসলিম তাকে মুসলিম বলা যাবে না, সে মুসলিম না আসুন, সুতরাং তাকে নিশ্চিত হইতে হবে, ইয়াকিন যেটা বললাম, এবং শাহাদা বিষয়বস্তু অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলাহ নাই, অফকোর্স আল্লাহর অস্তিত্ব তো বিশ্বাস করতেই হবে এবং কোনোরকম সন্দেহ থাকবে না তার ভিতরে। এখানে একটা আয়াত কোট করছেন ওনারা যারা এই রচনাটা লিখছেন, তারা বলতেছে যে তারাই মমিন যারা আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনে, পরে সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, তারাই সত্যনিষ্ঠ। সূরা হুজুরাত 15 নম্বর আয়াত, আপনারা দেখে নিন, তাফসীর সহ দেখতে পারেন। এরপরে একটা আপনাদের কালকে বলতেছিলাম যে একটা হাদিস আছে, যে হাদিসটা মানে কতগুলো হাদিস তাই একটা না, এই বিষয়ের উপর, কোন বিষয়ের উপর, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জেনে যে মারা যাবে তার জন্য জান্নাত বা তার জন্য নাজাত বা তার জন্য তার যে সালভেশন যেটা আমরা বলি, এটা সম্বন্ধে অনেক হাদিস আমি বললাম যে আছে, কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট শব্দে আছে, কালকে এই কথাটা আমি উল্লেখ করছি। আজকে যে হাদিসটা পড়বো এই প্রসঙ্গে, ইয়াকিন এর প্রসঙ্গে, সেটা হচ্ছে এমন কেউ নেই, এটা মুসলিমের হাদিস, কিন্তু কালকেরটা আমরা মুসলিমের হাদিস পড়ছিলাম, সহি মুসলিমের হাদিস, আজকেরটা সহি মুসলিমের হাদিস, বলতেছেন যে এমন কেউ নেই যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য
এমন কেউ নেই যে মানে যে মনে করবে এরকম আর কি, এই কথা বোঝাইতে গিয়ে বলছেন এমন কেউ নেই যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় এবং আমি আল্লাহর রাসূল, এটা রাসূল ইসলাম বলতেছেন। এই ঘোষণার সমেত আল্লাহর সামনে উপস্থিত হবে এবং এই ঘোষণা সম্বন্ধে তার কোনো সন্দেহ থাকবে না, অথচ সে জান্নাতে যাবে। আরো সহজ করে বললে, সন্দেহ ছাড়া আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে কথাগুলো বলি এই ঘোষণা সম্বন্ধে আল্লাহর সামনে উপস্থিত হবে এবং এই ব্যাপারে তার মনে কোনো সন্দেহ থাকবে না, সে নিশ্চয়ই জান্নাতে যাবে। মানে এমন কেউ নেই যে জান্নাতে যাবে না, এরকম যদি কেউ বলতে পারে বা এরকম কেউ যদি কেউ হয়, এই কথাটা বলা উচিত। এরপরে যাদের অন্তর সন্দেহযুক্ত তাদের সম্বন্ধে আল্লাহ অন্যত্র বলছেন, তাদের তিরস্কার করছেন, সূরা তওবা 45 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, শুধু তারাই আপনার কাছে জিহাদে যাওয়ার ব্যাপারে অব্যাহতি চায় যারা আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে না এবং যারা অন্তরে সন্দেহ অনুভব করে, আর তাই সেই সন্দেহের বশবর্তী হয়ে তারা দোদুল্যমান বা দ্বিধাগ্রস্ত হয়, সূরা তওবা 45 নম্বর আয়াত। তার মানে তারাই অব্যাহতি চায়, অর্থাৎ এখানে তো ওই পার্টিকুলার সময় একটা জিহাদের ঘটনা বা একটা জিহাদে যাওয়ার ড্রাফট যেটাকে আমরা করি নাম লেখানোর ব্যাপার, সেখান থেকে আসে এটা। কিন্তু এমনিতেও দেখবেন যে কোনো একটা যে কাজটা ফরজ ওয়াজিব বা নিয়ার ওয়াজিব বা অবশ্য করণীয় বা আল্লাহ রসুলের একটা আহ্বান বা আল্লাহ রসুলের একটা আদেশ বা একটা নিষেধ, এগুলো থেকে অব্যাহতি স্বাভাবিকভাবে আমাদের চাওয়ার কথা না, বিশেষ করে যদি ফরজ ওয়াজিব পর্যায়ে হয়। কিন্তু এগুলোকে পাশ কাটায় যায় যারা, তারাই যায় যাদের যারা সন্দেহ পোষণ করে, অর্থাৎ তাদের ভিতরে সন্দেহ থাকে, আখেরাত আসে কি নাই, জান্নাত জাহান্নাম আসে কি নাই, আল্লাহ আসেন কি নাই, থাকতেও পারে নাও থাকতে পারে। যেই জন্য আমরা কিন্তু এই এই আলোচনাগুলোর সিরিজটা শুরু করছি কি নিয়ে, আল্লাহ কি সত্যি আছে, এটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেন আমরা পরবর্তীতে দোদুল্লামান না হয়, আমাদের যেন সন্দেহ না থাকে। তো যাই হোক, এরপরে যে কথাগুলো বলছেন এখানে এগুলো আমরা আগে আলোচনা করে ফেলছি, যে শাহাওয়াত শুবহাত অন্তরের রোগ, দুই রকমের রোগ আমরা বলছি। তার ভিতরে আমরা বলছি যে সন্দেহ এমন একটা জিনিস যেটা মানুষকে ঘুরে ঘুরে খায়, মানুষ ইমান ধ্বংস হয়ে যায়। সুতরাং কোনো জিনিসের সামান্যতম যদি সংশয় দেখা দেয়, আমাদের উচিত সেটা জ্ঞানের ভিত্তিতে একেবারে পরিষ্কার করে নেওয়া, যে জানে তার কাছে যাওয়া। অনেক সময় আমাদের জ্ঞানটা কম থাকে, আমার নিজের ওরকম হয়েছে যে আমি একটা জিনিসটা খুব স্টার্টল হয়ে গেছি বা খুব বিচলিত হয়ে গেছি, তারপরে আমি একজন আলেমের কাছে ছুটে গেছি, উনি যখন আমাকে বোঝায় বলছে, অনেক আগে কথা বলতেছি আমি, তখন আমি বুঝি যে ও আচ্ছা এটা এরকম, এটা হইতে পারে। মানে এটা ঠিক সন্দেহ না, মানে অনেক সময় আপনি যে জবাব জানেন না, এটা আটটা জিনিস, সন্দেহ হচ্ছে একটা জিনিস, এটা আটটা জিনিস, এটা হচ্ছে যে আপনি কমফোর্ট ফিল করতে চান, আপনি জানতে চান যে এটা এটা কারেক্ট, এটা কী, আর জানলে আপনার ইমান বেড়ে যাবে, আপনার কনফিডেন্ট হন, সেটা ঠিক আছে, সমস্যা নেই। আমি বলছি আগে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলছি, যে উনি আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি যে মৃতকে জীবিত করতে পারো আমাকে একটু দেখাও, কোরআনে আসছে এটা ঘটনাটা, তখন আল্লাহ বলছে তোমার সন্দেহ আছে, আমি বলছেন না আমার সন্দেহ নেই, বাট আমি কমফোর্ট ফিল করছি। এই যে কমফোর্ট ফিল করাটা, অর্থাৎ আমাদের যা জানলে বুঝলে যে সম্বন্ধে জ্ঞান আসলে বা যা প্রমাণ পাইলে আমাদের ইমানটা বেড়ে যায়, এরকম জিনিসের সন্ধান করাটা দোষের কিছু না, এটা আমি করতেই পারি। তো আমি আসলে আমার প্রোগ্রেস খুব খারাপ হচ্ছে, আমি জাস্ট একটা পয়েন্টে ই করলাম, শাহাদার শর্তের দুইটা পয়েন্ট আমরা ই করলাম, প্রথমটা ছিল অর্থ বা ওই সম্বন্ধে জ্ঞান কী বলতেছেন সে সম্বন্ধে জানা, কালকেরটা ছিল, আর আজকেরটা ছিল ইয়াকিন বা অ্যাবসলুটলি শিওর হওয়া যে আপনি শাহাদার যে বিষয়বস্তুটা বলতেছেন এতে আপনার কোনো সংশয় নেই বা কোনো সন্দেহ নেই, আপনার ইয়াকিন থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে কী ইয়াকিন থাকবে, যে আল্লাহ নিশ্চয়ই আসেন, আসেন তো অবশ্যই, এবং আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলাহ নেই, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকবেন। আজকে তাহলে এই পয়েন্টেই থাক, ইনশাআল্লাহ কালকে থার্ড থেকে চেষ্টা করবো যতটুকু পারি করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।